আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অ্যাম এন্ড কিচেন ভিডি তে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ব্রকলি দিয়ে মাছ রান্না ফুফা মাছ সামুদ্রিক মাছ এটা খুব টেস্ট হয় আর খুব সহজ একটা রেসিপি ঝটপট তৈরি করে ফেলা যায় এখন শীতকাল এই ব্রকলিটা কিন্তু আপনারা বাজারে পাবেন তো এই ব্রকলি দিয়ে কিন্তু মাছ রান্না করলে খুবই স্বাদ হয় আমি এখানে একটা ব্রকলি নিয়েছি আর এখানে মাছ নিয়েছি এটা সামুদ্রিক মাছ পুফা মাছ বড়ো তো কেটে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন ব্রকলিটা কেটে নিব তো সবগুলো কেটে টুকরো করে এক পাশে রেখে দিয়েছি আর এখন চুলাতে একটা কড়াই দিয়ে দিলাম কড়াই দিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি তেল দেড় কাপ পরিমাণ তো তেলটা গরম হয়ে আসছে আমি চুলাটা ছোটো করে দিয়েছি আর এইদিকে আমি মাছটা ভালো করে একটু মাখিয়ে নিব একটু হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে মাখিয়ে আমি মাছগুলো ফ্রাই করে নিব তো মাছটা ফ্রাই করে কিন্তু রান্না করতে হবে সেজন্য মাছগুলো আগে ফ্রাই করে নিচ্ছি দিচ্ছি হাফ চামচ লবণ এক চামচ ধনিয়া গুঁড়া আর এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া দিয়ে মেখে এটা আমি মাছগুলো ভেজে নিব ভালো করে মেখে নিয়েছি মরিচ মশলা হলুদ ভালো করে মেখে নিয়ে এখন মাছগুলো ফ্রাই করে নিব আর এটি মাছগুলি কিন্তু আমি একদম কড়া ফ্রাই করব না একটু হালকা করে ফ্রাই করে নিব বেশি একদম কড়া করে ফ্রাই করে নিব না হালকা করে ফ্রাই করে নিলেই হবে তো প্রথমে আমি তিনটা করে দিয়েছি মাছগুলো এক পাশে হয়ে আসছে আমি অন্য পাশে একটু ফিরিয়ে দিব তো এভাবে করে সবগুলো মাছ আমি ফ্রাই করে নিব এখন আর একটা চুলাতে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি ব্রকলিটা একটু বয়ল করে নেব সেজন্য পানিটা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আর এদিকে মাছগুলো আমি একটু এক পাশ থেকে অন্য পাশে ফিরিয়ে দিচ্ছি আর মাছটা ভাজার পরে এগুলো আমি কড়াইয়ের থেকে তুলে নিব। তো মাছটা কিন্তু কড়া ভাজা করতে হবে না হালকা একটু ফ্রাই করে নিলেই হবে আমার মাছটা কিন্তু ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে নিব এখন এখানে দিয়ে দিচ্ছি আমি ব্রকলিগুলো একটু ভালো করে সিদ্ধ করে নেবো এটা কিন্তু হালকা করে করে নিলে হবে না একদম ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো ব্রকলিগুলো সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর এগুলো কিন্তু একদম ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আমি এভাবে করে ভালো করে সিদ্ধ করে নেবেন আর চুলাটা এখন অন করে দিয়ে আবার আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর ব্রকলিগুলো নিয়ে আমি একটা স্টেনারে পানি ঝরিয়ে নিয়েছি এখন এটা আমি রান্না করে নেব তো দিয়ে দিচ্ছি এখানে ছয় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল আমি বেশি দিয়েছি দিয়ে এখন আমি দিয়ে দিব এখানে আদা আর রসুন এটা আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি আদা রসুন একসাথে আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি তিনটা টমাটো আর চার পাঁচটা কাঁচামরিচ একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি দিয়ে এখন পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা কষানো হয়ে গেলে এক মিনিট কষাবো তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ আর টমাটো ভালো করে একটু কষিয়ে নিতে হবে পেঁয়াজটা এমনভাবে কষিয়ে নিতে হবে যেন তেলের উপরে এটা একদম নরম হয়ে আসে তাহলে কিন্তু রান্নাটা স্বাদ হয় বেশি তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি এটা প্রায় তিন মিনিট ধরে কষিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব এক চামচ লাল মরিচের গুঁড়া শুকনো মরিচ আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া দিচ্ছি সামান্য একটু ধনিয়া গুঁড়া তো দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী লবণটা আপনারা বুঝে দিবেন আপনারা যে যেরকম খান ওই রকম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে করে একটু মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে এটা এক মিনিট কষাবেন আবার কষানোর পরে এখন আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ পানি দিব যেন মশলাটা পুড়ে না যায় তো পানিটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিব এখানে মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে কিন্তু বেশি নাড়া যাবে না মাছগুলো ভেঙে যেতে পারে সেজন্য হালকা একটু নেড়ে দিব, নেড়ে দিয়ে উপরে ব্রকলিগুলো বসিয়ে দেব বয়ল করে নেওয়া ব্রকলিগুলো একটা একটা করে উপরে বসিয়ে দিচ্ছি আর এখন ঢাকনা দিয়ে আরেক মিনিট একটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এক মিনিটের জন্য এক মিনিট হয়ে গিয়েছে এক মিনিট কষাতে হবে এটা ব্রকলি আর মাছ দেওয়ার পরে এখন ঢাকনাটা উঠিয়ে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেশি দিব না হাফ কাপ পরিমাণে দিব তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটে কিন্তু আমার মাছ আর ব্রকলি রান্না একদম হয়ে যাবে তো পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমার মাছটাও কিন্তু একদম সিদ্ধ ব্রকলি আর মাছ একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন ধনিয়া পাতা কুচি দিয়ে চোলাটা অফ করে দিয়ে আমি নামিয়ে নিয়েছি মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে তো এই ব্রকলি কিন্তু আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন ইলিশ মাছ রুই মাছ চিংড়ি মাছ আমার আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটির পাশে থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ